অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই মানে সবসময় ডিসিপ্লিনের মধ্যে লাইফ সেট করছি। মানে আমার মনে হয় না আমি কখনো গাড়ি ড্রাইভ করলো, কখনো রং রোডে ড্রাইভ করছি। সো আমি ডিসিপ্লিনটাকে খুব বেশি মেনটেন করি। সো আমি অলওয়েজ ন্যায়ের পক্ষে, যেটা ন্যায় হবে আমি সেটারই পক্ষে। এবং সেটা গভর্নমেন্টের ফেভারে হতে পারে, গভর্নমেন্টের ফেভারে নাও হতে পারে, বাট দেশের জনগণের ইয়াতে হতে পারে। বাট দিন শেষে আমরা একটা জিনিসই চাই, সেটা হচ্ছে দেশের শান্তি প্রতিষ্ঠা করা। এবং এই যে এতদিনের মানে দেশের যে বাজে সিচুয়েশান চলছে, আপনি দেখেন আলটিমেটলি কোনো মানুষই কিন্তু ভালোভাবে কাজ করতে পারছে না, সবাই গৃহবন্দী। আবার এই যে সোশ্যাল সাইটগুলো এখন কিন্তু বিজনেস থেকে শুরু করে সব কিছু, মানে আমাদের কাজ সব কিছু কিন্তু সোশ্যাল সাইট এগুলোকেই ঘিরে। তো এগুলো যেহেতু সোশ্যাল সাইটগুলো বন্ধ হয়ে গেছে, তো মানুষের কাজেরও সমস্যা হচ্ছে। কিছুদিন পর আসলে আমাদের দেশে দুর্ভিক্ষ বা কী হবে এটা আমরা বলতে পারছি না। তবে হ্যাঁ, আমি চাই দেশটা আবার সুন্দর হোক, দেশের প্রধানমন্ত্রী, দেশের সাধারণ জনগণ সবাই মিলে দেশটাকে আবার সুন্দর করুক, আমি সবসময় এটাই চাই। এখনকার সোশ্যাল মিডিয়া বলতে গেলে সবগুলোই বন্ধ, টিকটক ছাড়া ফেসবুক বন্ধ নিয়ে আপনার কোনো অনুভূতি আছে? এটা নিয়ে আপনি কিছু বলতে চান যে এখনকার যুগে এসে মানে এটা বন্ধ হয়ে থাকা কেমন? না, বর্তমান সময়ে আসলে এই জিনিসটা দেখেন, বাংলাদেশ বলেন বা বাংলাদেশের বাইরে বলেন, মানুষ যেটাই করুক না কেন তার কিন্তু অল্টারনেটিভ কোনো না কোনো ওয়ে থাকে। সো বাংলাদেশে আমরা সোশ্যাল সাইটগুলো বন্ধ করছে, বাট মানুষ কী করছে, মানুষ ভিপিএন ইউজ করতেছে বা আদার্স অ্যাপ ইউজ করে তারা সোশ্যাল সাইটগুলো ইউজ করতেছে ঠিকই, আলটিমেটলি সবই হচ্ছে, কিন্তু সেগুলো হচ্ছে স্লো, যার কারণে আসলে সবারই সমস্যা। আর সোশ্যাল সাইটটা আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর সোশ্যাল সাইট যদি এভাবে বন্ধ থাকে তাহলে একটা সময় আসলে ইন্ডাস্ট্রিতে কাজেরও খুব অভাব ঘটবে, শুধু ইন্ডাস্ট্রি না পুরো বাংলাদেশেই আমি মনে করি যে কাজের অভাব ঘটবে। কারণ সোশ্যাল সাইটটা যে সবাই খারাপ দিকে ইউজ করে সেটা কিন্তু না, সোশ্যাল সাইট থেকে আপনার বিজনেস থেকে শুরু করে সব কিছুই হচ্ছে। সো আমি মনে করি যে এগুলো সরকারের উচিত দেশের জনগণের সাথে বসে একটা আলোচনায় এসে কীভাবে সুন্দরভাবে দেশটাকে সাজানো যায়, কীভাবে এই প্রবলেমগুলোকে সলভ করা যায়, খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব সোশ্যাল সাইটগুলোকে ওপেন করে দেওয়া উচিত। আপনি কি সাকিব খানের আচ্ছা আমি আবার বলতে ভাই, সাকিব খানের নতুন সিনেমা বের হয়েছে তুফান, তো এটা কি আপনার দেখা হয়েছে? আসলে তো দেখার সৌভাগ্য আমার হয়নি, বাট আমি দেখবো। আচ্ছা, সাকিব খানের মানে কোন জিনিসটা বেশি ভালো লাগে? যে সাকিব খান তো বাংলাদেশের বাইরে কাজ করতেছে বলিউডে, এবং ইভেন কি আপনার হলিউডেও কাজ করার ইচ্ছা আছে, তো আপনার মানে অনুভূতিটা কেমন বাংলাদেশের একটা সুপারস্টার? এটা অবশ্যই এটা আমিও প্রাউড ফিল, কারণ বাংলাদেশকে যে আমাদের বিশ্ববাজারে রিপ্রেজেন্ট করতেছে সিনেমা দিয়ে। কারণ আমাদের সিনেমা আমরা যদি বলতে যাই তাহলে সিনেমার গোল্ডেন টাইমস হচ্ছে 90s। আপনি দেখেন 90s-এ যারা হিরো ছিল তারা কিন্তু তাদের লাইফ স্টাইল বা তারা বের হলে মানুষের তাদের অ্যাকসেপ্টেন্স বা বর্তমান সময়ের আর্টিস্টদেরকে মানে যেভাবে নিচ্ছে, আসলে দুইটা কিন্তু অনেক ডিফারেন্স। তো আমাদের ইন্ডাস্ট্রিটা এক পর্যায়ে ধসে যাচ্ছিলো আমি বলবো সেটা, তো সেটার হাল আমাদের সাকিব ভাই ধরে।